হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আমি মিস্টার ইসমাইল খান আপনার মাঝে আবার নতুন কোনো গেম নিয়ে আসলাম। তো বন্ধুরা, খুবই সুন্দর একটি গেম নিয়ে আসলাম। যাদের মাথায় বুদ্ধি আছে বা জ্ঞান আছে তারা এই গেমসটা খেলতে পারবেন বুদ্ধি দিয়ে। জাস্ট এই গেমসটা খেলার জন্য জাস্ট আপনাকে ইন্টারনেট কালেকশন ছাড়াই খেলতে পারবেন ফ্রিতে। খুবই সুন্দর একটা গেমস, এটার মধ্যে কোনো ফিচার নেই বন্ধুরা, জাস্ট লেভেল বাই লেভেল। তো দেখুন, এখানে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবো। এরপরে দেখুন এখানে জাস্ট অনেক ম্যান আছে বা অনেক কিছু দেখায়, দেখুন কি একটা ছবি দেখাইতেছে, জাস্ট অনেক কিছু আছে। আপনাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। এখানে একের পর এক যাইবেন বা আপনি দুই তিন ধাপ খেললেই বুঝতে পারবেন যে এই গেমসটা কীভাবে খেলতে হয়। তো আপনাদের একটু খেলে দেখাই আমি। দেখুন এখানে হাত আছে আর ঠোঁট আছে। এখন আপনি যদি ওখানে যে কোনো হাত দিয়ে টিপ দেন তা কিন্তু রাগ করবো, বা এখানে একটা আমি এড়ে দিয়ে দিই, ঠোঁট দিয়ে দিই কী হয় দেখি। কে হইলো হইব? ও মাই গড, এদের এবার বাসা করে ফালা দিছে ও বুড়ি কাকু। যাই হোক, মানে এইটা আমার সাকসেস হয়েছে। আমি যদি ওই পেশেন্টটা দিতাম তাহলে সমস্যা হইতো, আমার গেমসটা মানে কমপ্লিট হইতো না। এখন এখানে কি বলছে, ময়লা আছে, ময়লা এইগুলো সব আপনার ডিব্বের মধ্যে ফালাইতে হবে। তো আমি এই বোতলের ডাব ওই বোতলে ফালাই দিলাম, আর এই যে এইটা এইটার মধ্যে ফালাই দিলাম, আর এটা এখানে ফালাই দিব। এটা কোনটার মধ্যে জাস্ট ধরলে বুঝতে পারবো যে এটা কোনটার মধ্যে যাবে। এটা এখানে নাই, এখানে মিলাইতে হবে। কোনটার মধ্যে কোন বাক্সর মধ্যে যাইতে যায় না কেন? এটা এই বাক্সর মধ্যে যায় না। আচ্ছা যাই হোক, এখানে আপনি একটা ভিডিও দেখলে আপনি এই আইডিয়া জানতে পারবেন এটা কীভাবে খেলতে হয়। তো আমি দেখি একটা ভিডিও আসে কিনা, ইন্টারনেট কালেকশন লাগবো। তো আমি একটু ইন্টারনেট কালেকশন দিয়ে দেখি ভিডিও আসে কিনা। আমার ওয়াইফাই কানেকশন নাই, কারণ নেট নেই, তো আমি এটা দেখতে পারতেছি না। এটাকে দেখে লড়াই, এটাকে কোনটার বাক্সর মধ্যে ঢুকান যায়। কীটা ভাই বাক্স বাক্স ঢোক এমন করেছে। ও এই যে দেখুন, এটার মধ্যে এই যে জাস্ট ওইটা সরাই লেব, দু তিন ধাপ খেললেই বুঝতে পারবেন যে এটা কীভাবে খেলতে হয়। হাত দিয়ে সরাইলাম, এখন কন্টিনিউতে ক্লিক করি। এখন দেখুন এখান দিয়ে আপনি যাবেন কিভাবে, একটা দেওয়াল আছে। এখন আপনি এখান দিয়ে যাবেন কিভাবে, তো দেওয়ালের উপর দিয়ে যাবেন নাকি রকেটে যাবেন? তো আপনি যদি রকেটে যান তাহলে কিন্তু এটা পারবেন না, কারণ উপর দিয়ে উঠে যাবেন। তো আমাকে এখানে জুতাটা পায়ে দিতে হবে, জুতার পায়ে দিয়ে আমি উপর দিয়ে উঠে যাব। ও মাই গড, নো, মানে এটা হয় নাই। যাই হোক, আমার এটা আবার পিছনে যাবে। আমি কিন্তু গেমসটা আমার হয় নাই দেখে আমি আবার পিছনে যাব। তো আমি ঠোঁটটা দিই, গেমসটা আবার গোড়াতন খেলতে হয়, মানে আপনার প্রথমেতন খেলতে হয়। দেখুন দশ একটু সময় নেবে বন্ধুরা। এই গেমসটা অবশ্যই বন্ধুরা বুদ্ধি দিয়ে খেলতে হয়, তাইলে আপনি দুই তিন ধাপ খেললে বুঝতে পারবেন এটা কীভাবে খেলতে হয়। এখন এই যে ময়লা, দেখুন এই ময়লাটা আমি এখানে ফালাই। এখন কিন্তু আমি অনায়াসে এইটা ই করতে পারবো। দেখুন এই যে সরাই ফেলাম, হয়ে গেছে। এখন আবার এই যে দেওয়াল আসছে, এখন দেওয়ালের এখানে আমার যাওয়ার জন্য জাস্ট আমি কি করব, এই রকেটটা দিয়ে দিলাম। দেখুন এখন কিভাবে যাবে। দেখুন ওরের সহ ওইটা ভাঙ্গে সহ লেগে গেল গা। তো এই যে আমার লেভেলটা কমপ্লিট হয়ে গেছে। ও মাই গড, এদিকে আবার বিগ ডান্স দেয়। এই যে আসলে ও আলো, মানে কি বলবো, এটা একটা কাহিনী বলি আর কি। ওই যে ওই পোলাটা আর কি এই নাইকেরার জন্য খুবই পাগল, এবার ডেঞ্জারাস, এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না। তো মানে নাইকেরারে আর কি খুব পছন্দ করে বা ভালোবাসে এরকম একটা টাইপের, পরে ও আর কি লেভেল বাই লেভেল ওই নাইকের কাছে যাবে। তো বন্ধুরা দেখুন আবার আপনাদের একটু খেলে দেখাই। ও কি রা করছে, হ্যাঁ এটা সেলিব্রিটি আর কি, সেলিব্রিটি। তো সেলিব্রিটি রা করছে যেহেতু, সেলিব্রিটি কী করা যায়, টাকা দেওয়া লাগবো নাকি গান শুনবো? গান শোনাই দিই, ও তো টাকা তো এমনি পায়। ওইটা আবার কি, যে খুশি হয়েছে, খুশি হয়ে দিয়ে আবার পাশা দুলে খাইছে খাইছে, মারাত্মক জিনিস। তো এখন এখানে আবার কীভাবে বলতে, এটা খেললে কীভাবে দেখি। তো এটা খেলে কীভাবে, এটা খেলে কীভাবে দেখতে হবে, মিলাই
এটা মিলাবো কিভাবে? এখানে দিই, ও এই যে কাপটা মানে নিচে দিতে হয়, এই মগটা নিচে দিতে হয়, ওরে ভাই কেমনে খেলে এটা দেখো। আসলে এই যে যে সব আপনি বুঝবেন না সেই সব বোঝার জন্য আপনাকে উপরে যে আইডিয়া বাটন আছে দেখুন, যে লাইট ওখানে ক্লিক করবেন তাহলে আপনি এই যে দেখুন ওটার মধ্যে ঢুকাই দিতে হবে। এই যে এখানে দেখুন কি কাম হয়েছে, এখন ওয়াটার এটার মধ্যে আবার ওয়াটার ঢুকাই দিবেন। এই যে মানে কিছুক্ষণ খেলে বুঝতে পারবেন। তো এখন আবার কি করবেন আপনি, জাস্ট এই যে কাপটা নিচে বসাই দিবেন। এই যে দেখুন এখন আপনি যেটা নেবেন সেটাই নিতে পারবেন, শেষ। তো এভাবে আর কি খেলতে হবে। দেখুন আইডিয়া জানতে হলে আপনাকে জাস্ট ওই বাতির ওখানে ক্লিক করবেন, আইডিয়া জানতে পারবেন। ও শরীর চাঙ্গা হয়ে গেছে এখন। এখন এই গেমসটা আবার কি করব, এখন এই যে কি দিছে, এখন আপনি এই ম্যাডামটা কি দিবেন, অক্টোপাস নাকি পেরানি দিবেন নাকি এই যে খাবার দিবেন? তো আরে খাবার দিই, অক্টোপাস দিলে তো এমনি ভয় পেয়ে যাবে আর রাগ হয়ে যাবো, তো আরে খাবার দিই আমি। আহ সুস্বাদু গ্রাম, ও খাবার খাইয়া শান্তি। হ্যাঁ কি হইলো, ও মাই গড খুশি হয়েছে, ওর বাবা দিয়ে দিয়ে বিগ ড্যান্স দেয় খাইছে রে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখন লেভেলটা কমপ্লিট, এ বিগ ড্যান্স দিস না আর দিস না, বহুত দেখালিছিস। তো এভাবে বন্ধুরা গেমসটা খেলবেন, খুবই সুন্দর একটা গেমস, মানে দুই তিনটা খেললে বুঝতে পারবেন এই গেমসটা কীভাবে খেলতে হয়। আর বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন, এরকম নতুন নতুন গেম ভিডিও পাবেন। আর বন্ধুরা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, বিস্তারিত মতামত জানাবেন। তো দেখুন আমি কিন্তু লেভেলটা কমপ্লিট করতেছি। তো এভাবেই বন্ধুরা গেমসটা খেলুন আর গেমসের মজা নিতে থাকুন। তো পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, সি ইউ। এটাকে একটু দিয়ে দেখি, ও মাই গড, ও কি হইলো, এটা প্যান ফাইট দিয়ে গেছে কেন? ওইটা আর কি হবে না, প্যান দিতে হবে এই যে কি গোল্ডেন কালারটা। তো এটা আবার খেলতে হবে গেমসটা। তো এভাবে বন্ধুরা গেমসটা খেলুন, খুবই সুন্দর একটা গেমস।